আজকের এই ভিডিওতে আমরা পায়রিয়া অর্থাৎ মুখে দুর্গন্ধ ও দাঁত থেকে রক্ত পড়া সম্পর্কে হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব। আর এই সমস্যা সিমটমস অনুযায়ী কোন মেডিসিনগুলি কার্যকরী তা জানব। সাধারণভাবে দাঁত থেকে রক্ত পড়াকে আমরা পায়রিয়া সমস্যা বলে থাকি, আবার মুখ থেকে বাজে দুর্গন্ধ আসাকেও পায়রিয়া সমস্যা বলা হয়। আমাদের দাঁতে অনেক সময় হলুদ রঙের স্পট তৈরি হয়, দাঁত ও মাড়ি ঠিকঠাক পরিষ্কার না করলে এই সমস্যা তৈরি হয়। দাঁতের উপরিভাগে এক ধরনের স্পট তৈরি হয় যেখান থেকে ইনফেকশন হয় ও রক্ত আসে, যার ফলে বাজে দুর্গন্ধ তৈরি হয়। দাঁতের পরিষ্কার যদি সঠিক পদ্ধতিতে না করা হয় তার ফলেও কিন্তু এই পায়রিয়া সৃষ্টি হয়। গুটকা তামাক সুপারি পান খাওয়া থেকে মাড়িতে ঘা হয়, শরীরে ভিটামিন কে ও ভিটামিন সি এর পরিমাণ কম হলেও পায়রিয়া তৈরি হয়। তাই আমাদের ভিটামিন সি ও ভিটামিন কে যুক্ত খাবার খাওয়া উচিত। পায়রিয়া সাধারণ যে সিমটমস গুলি আমরা দেখতে পাই সেগুলো হলো মাড়িতে ব্যথা হয়, মাড়ি লাল হয়ে ফুলে যায়, মুখে দুর্গন্ধ হয়, মুখে স্বাদ চলে যায়, সবসময় একটা খারাপ অনুভূতি হয়, দাঁত নড়বড় করে। এবার পায়রিয়ার কারণ হিসেবে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হলে ঠিক করে ব্রাশ না করার সমস্যা। ব্রাশ হয়তো আমরা সকলেই করি, কিন্তু ঠিকঠাক ব্রাশ না করলে এই সমস্যা তৈরি হয়। এছাড়াও যে সমস্যাগুলি আছে, গুটকা পান তামাক সুপারি যারা খায় তাদেরও পায়রিয়ার সমস্যা হয়। ভিটামিন সি ও ভিটামিন কে এর অভাবেও অনেকের পায়রিয়ার সমস্যা হয়ে থাকে। এবার রোগের লক্ষণ অনুযায়ী কোন মেডিসিন কার্যকরী তা আমরা দেখি। 90% পায়রিয়ার সমস্যা এই মেডিসিন থেকে ঠিক হয়ে যায়। মাড়ি ফুলে যাওয়া, দাঁত নড়বড় করা, মুখে দুর্গন্ধ, মুখে লালা, জল পড়া, এই সমস্যাগুলো যখন দেখা যায় তখন মাকসোল 200 এই মেডিসিনটি খুবই কার্যকরী। এটি দিনে 3 বার 3 থেকে 4 ফোঁটা খাওয়া যায়। সকালবেলায় এটি খালি পেটে খাওয়া যায়, খাওয়ার 10-15 মিনিট পর ব্রাশ করা যায়। এটি 3 বার যেহেতু খাওয়া যায়, বিকেলে টিফিন করার আগে ও রাতে ডিনার করার আগে এই মেডিসিন খাওয়া যায়। এটি বাচ্চাদের জন্য 30 পাওয়ার 2 ফোঁটা 2 বার ব্যবহার করা যায়। এবার যে লক্ষণের কথা আমরা বলবো সেটা, পায়রিয়া থাকবে সাথে গাল ফোলা ভাব থাকবে, এই মেডিসিন বেশি খাওয়া ঠিক না। এই মেডিসিনটি হলো লেচেসিস 200, তাই সপ্তাহে 1 বার 2 সপ্তাহ খেলে ঠিক হয়ে যায়, তারপর আর খাওয়ার দরকার নেই। এরপরে যে লক্ষণটি দেখব সেটি হলো ব্রাশ করার পর রক্ত পড়ার সমস্যা। এই সমস্যা যখন দেখা দেবে তখন কার্বোভিস 200 এই মেডিসিনটি খুবই কার্যকরী হবে। 4 ফোঁটা এই মেডিসিনটি 3 বার 10 দিন খেলেই সমস্যার সমাধান পাওয়া যাবে। দাঁতে ব্যথা থাকবে, প্রচন্ড বাজে দুর্গন্ধ হবে, মুখোমুখি কেউ কথা বললে সেও বুঝতে পারবে দুর্গন্ধের কথা। যখন এরকম সমস্যা হবে তখন ক্রিওসোটাম 200 পোটেন্সির এই মেডিসিনটি খুবই কার্যকরী হবে। এটি 4 ফোঁটা 2 বার 10 দিন খেলে সমস্যা দূর হবে। মুখে হালকা প্রেসার পেলেই রক্ত পড়া শুরু হয়, আর ব্রাশ করতে বা শক্ত কিছু খেতে গেলেই দাঁত থেকে রক্ত পড়ে। যখন এরকম সমস্যা দেখা যায় তখন ফসফরাস 200 মেডিসিনটি খুব ভালো কাজ করে। এটি প্রতি সপ্তাহে 1 বার খাওয়া যায় যতদিন পর্যন্ত না ঠিক হয়ে যায় সমস্যা। মাড়িতে পুঁজ হবে, সারা মাড়ি পেকে যাবে, তখন গান পাউডার 3x এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে। এটি একটি অ্যান্টিবায়োটিক, এটি 3x পাওয়ার হলে 1 চামচ 3 বার, আর যদি ট্যাবলেট হয় 1টা বড়ি 3 বার 1 মাস খেলেই সমস্যা দূর হবে। পায়রিয়া যে কোনো সমস্যার জন্য ক্যালেন্ডুলা 30 এই মেডিসিনটি খুব কার্যকরী, তাই একে গোল্ডেন মেডিসিন বলা হয়। এটি 3 থেকে 4 বার 2-3 ফোঁটা জীবের মধ্যে ডাইরেক্ট ফেলবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কিন্তু আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকতে ভুলবেন না। জানো, সুস্থ থাকুন, ভালো থাকুন।